একামতের দিন অর্থ যদি একামতের হুকুমত হতো তাহলে বলুন তো রাসুল করিম সাল্লাল্লাহু আলাই সাল্লামকে হুকুমতের প্রস্তাব দেওয়া হয় নাই তিনি বুঝেছেন একামতের দিন কে বলে তিনি মানুষের দুয়ারে গিয়েছেন মানুষের ঘরে ঘরে গিয়েছেন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তো হৃদয় দিয়েছেন সিঁড়ি মূলত পাঠনের জন্য চেষ্টা করেছে ফেরাউন তো মরে গেছে ফেরাউনের যত বাহিনী ছিল সব ছলীয় সমাধি হয়েছে আর তো কেউ নেই ফাঁকা সিংহাসন বসে গিয়ে তো এবার ইকামতের দিন করা সম্ভব কোই মুসা আলাইহিস সালাম করেছিলেন এই কমতে দিন আর ভুল ব্যাখ্যার কারণে একদল বুলেটের মাধ্যমে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছেন আরেকদল ব্যালটের মাধ্যমে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছেন মরিয়া হয়ে সবাই ব্যস্ত ক্ষমতা যাওয়ার জন্য আমরা একদম ভুলে গিয়েছি যার ফলে আমরা একটা ভ্রান্ত মতবাদ নিয়ে সবাই মরিয় হয়ে উঠেছি কিভাবে আমরা মস্তক দখল করব আহলে আন্দোলন বাংলাদেশ আসুন

মাননীয় প্রধান অতিথি আহলাদিস আন্দোলন বাংলাদেশ মোহতারাম আমির জামাত ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিক আত্মারিকার মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মন্ডলীর সম্মানিত সভাপতি মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ কা আলী হাফিজাউল্লাহ আমন্ত্রিত অতিথি বৃন্দ ওলামা কেরাম আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ দিনাজপুর পূর্ব সাগরিক জেলা নেতৃবৃন্দ এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত দায়িত্বশীলবৃন্দ আমার সামনে সমবত সম্মানিত সুদী মন্ডলী পর্দার অন্তরালের সমবত মা ও ভগ্নিগণ আপনাদের সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি আজকের এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সুরা সুরার আয়াত নম্বর তেরো সকলের পরিচিত একটি আয়াত এই কারিমার মধ্যে আল্লাহ সুবাহ আমাদের উদ্দেশ্যে যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশটা আমরা কিভাবে বুঝেছি আর নবিরাসুলগন কিভাবে বুঝেছিল সেটা একটু বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আমার ভাষায় নয় আমরা এই বিষয়টার ব্যাখ্যা আমরা থেকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ বলছেন ব্যাপারে তোমাদের জন্য আমি এটাই বিধিবদ্ধ করেছি নির্ধারিত করেছি যা আমি আদেশ করেছিলাম নুহের প্রতি ওমা ওয়াসায়না কল্লাযী আওহায়না ইলেকা আর যে বিষয়ে আমি প্রত্যাদেশ করেছি তোমার প্রতি অর্থাৎ আমাদের নবীকে বলা হচ্ছে ওমা ওয়াসায়না বি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া আর যে বিষয়ে আমি প্রত্যাদেশ করেছিলাম নির্দেশ দিয়েছিলাম ইব্রাহীম মূসা ও ঈসা এই মর্মে যে আন আকিমুদ্ দীন ওয়া তোমরা দিন কায়েম করো তোমরা দিনের মধ্যে কি কি করো না বিভক্তির সৃষ্টি করো না ত্যাথাফার রাখো অনৈক্য সৃষ্টি করো না এইটুকু আয়াতের আয়াতে কালিমারা আমরা এইটুকু অংশ দিল করলাম আর পরের দিকে গেলাম না এই আয়াতের মধ্যে মৌলিক যে দাওয়াত সেই দাওয়াতটা হচ্ছে আকিমুদ্দিন বলে রাখো তোমরা দিন কায়েম করো কোনো বিচ্ছিন্নতা সৃষ্টি করো না মতানৈক্য সৃষ্টি করো না প্রশ্ন হচ্ছে দিন কায়েমের ব্যাখ্যাটা আসলে কি এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ সুহান হজরত নু আলাই সাল্লাম থেকে শুরু করে পৃথিবীর প্রথম রসুল নুহ আলাই এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সহ উল্লেখযোগ্য বেশ কয়েকজন নবী রাসুলের কথা উল্লেখ করে দিয়ে বললেন সকলের কাছে একটাই দাওয়াত ছিল একটাই দাবি ছিল সেটা কি তোমরা করো করো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত এই অর্থ অর্থ হচ্ছে দিন 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 কায়েম মানে দাঁড় করানো মানে কি দাঁড়ানো তাই না মানে দাঁড়ানো একামা মানে দাঁড় করানো প্রতিষ্ঠিত করা আর দিন শব্দের অর্থ হচ্ছে তৌহিদ দিন শব্দের অর্থ কি তৌহিদ এই দিন শব্দের ব্যাখ্যা নিয়ে হচ্ছে আমাদের মধ্যে মতবিরোধ কেউ বলছে দিন অর্থ হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করা আর কেউ বলছে না দিন অর্থ হচ্ছে তৌহিদ তো এই ব্যাখ্যাটা যে আয়াতে কারিমা যার উপরে নাজিল হয়েছে তিনি কিভাবে দিন কায়েম করেছিলেন এবং বিগত যুগে বিগত নবীর আসলদের উপরে যে একই নির্দেশ এসেছিল তারা কিভাবে দিন কায়েম করেছিলেন এই ইতিহাসটুকু আমাদের জানা প্রয়োজন আছে না দিন কায়েমের আমরা একটু আগে শুনে নেই এই আয়াতের ব্যাখ্যা আসলে মুফাসরিন কি বলেছেন আমরা যদি একেবারে শুরুতে চলে যাই একেবারে শুরুর দিকে যদি যাই রাইস ও আব্দুল আবদুল আব্বাস রাজি আল্লাহ আনহু যাকে মুফাসরদের কি বলা হয় রয়িস মনে প্রধান মাথা সর্বপ্রথম মুফাসসির তিনি হচ্ছেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বলেন আকিমুদ্দিন আই ittifiqu fid-din wala tatafarraqu fihi আই ওয়ালা তাখতালিফু fid-din তোমরা সবাই দ্বীনকে প্রতিষ্ঠিত করো অর্থ হচ্ছে আই ittifiqu fid দিনের দ্বীনের ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ থাকো ওয়ালা tatafarraqu fihi অর্থ হচ্ছে ওলা তাখতালিফু fid-din অর্থাৎ তোমরা দিনের ব্যাপারে অনৈক্য সৃষ্টি করবে না মতভেদ করবে না তারপরে যদি আমরা জারির তাবারি জন্মগ্রহণ করেছেন তিনশো দশ হিজড়িতে মৃত্যুবরণ করেছেন তিনি এই দিনের ব্যাখ্যা দিয়েছেন আলা মা ফরিদা তোমাদের উপর যা বিধিবদ্ধ করা হয়েছে এবং যা কি ফরস করা হয়েছে তার উপরে মালু মানে আমল করো দিন হচ্ছে তোমাদের উপর যে বিধান দেওয়া হয়েছে যা ফরজ করা হয়েছে এর উপরে তোমরা আমল করো এটা হচ্ছে দিন তাহলে দিন কায়েম মানে কি তোমাদের উপর যে বিধান আসছে সে অনুযায়ী তোমরা নিজেদের জীবন পরিচালনা করবে এটার নাম হচ্ছে দিন তারপরে আসেন আরেকটু সামনে আসি চারশো ছয় হিস মৃত্যুবরণ করেছেন ইমাম হাসান বিন মোহাম্মদ নিশাপুরী তিনি পবিত্র করানের একজন সূক্ষ্ম তত্ত্ববিদ তিনি বলছেন একামত উদ্দিন হচ্ছে দিন প্রতিষ্ঠিত করা অর্থ হচ্ছে দিনের মূলনীতিসমূহ সমূহ প্রতিষ্ঠিত করা যেমন তাওহিদ নবুয়াত আখরাত এবং এই জাতীয় বিষয়গুলো দুনাল ফুরুর তাসতালিফা তাসতালিফ বি হাসবিল আও খাওয়াতিলি কাউলিহিতালা লিকুল লিং যে আল নামিন তুমশির হাজা শাখা প্রশাখাগুলো নয় দিনের যে মৌলিক বিষয় এগুলো তোমরা প্রতিষ্ঠিত করো শাখা প্রশাখা নয় যেগুলো সম্পর্কে সময় বেধে পরবর্তীতে যেগুলো কী হয়েছে পরিবর্তিত হয়েছে এইটার নাম দিন নয় তাউহিদ দৃশালত আখেরাত এইটা হচ্ছে দিনের মূল বিষয় তোমার জীবনে তৌহিদ প্রতিষ্ঠা করো এটাই হচ্ছে দিন প্রতিষ্ঠা করা তিনি এই কথা বললেন ইমাম কুরতুবী রহমতুল্লাহ এর কথা আমরা সকলেই জানি তাই না তাফসির কুরতুবী কে না জানে সকলের পরিচিত তাফসির তাফসির কুরতুবীর প্রণেতা ইমাম কুরতুবী বলছেন বলেন তিনি 610 থেকে 671 হিজরি তার বয়স ছিল তিনি বলেন হুয়া তাওহিদুল্লাহ ওয়া তাআতুহু বল ইমান ও বিরুসুল ও কুতুবিহি অভিয়মের খাসা অভিয়মীর জ্যাসাই অবি সাই দি মাই এখন রজুল মুসলিমান তিনি বলছেন ইকামতীদিন অর্থ হচ্ছে তৌহিদ তৌহিদ উল্লাহ লা আল্লাহর তৌহিদ এবং তার আনুগত্য করা বল ইমান ও মিরুসুলহি ও কুতুবিহি রসুল গরের প্রতি কিতাব শোমের প্রতি এবং অভিয়ামীর জ্যাসাই

তাফসিরফ রে কাসির দাহ্লাদি তার ঘরে ঘরে কম বেশি আছে তিনি বলছেন একামতি দিনের ব্যাখ্যা বলছেন আর দিন উল্লাদি জ্যা আদ বিহ রুসুলুকুল্ল হুম একামতি দিনের দিন অর্থ হচ্ছে আল্লাদি জ্যা আদবিহীন জ্যা আদ জ্যা আদবিহ রুসুল সমস্ত রসুলগণ যে বিষয়টা নিয়ে এসেছেন সেটাই হচ্ছে একামতী দিন সেটা কি হুয়া হু ইবাদতুল্লাহি ওয়াদা লা শারিক সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা এটা হচ্ছে কামুতিদিন কে বলেছেন এমনি কাসির রহিম উল্লাহ বলছেন তারপর তিনি বলছেন ওয়াইন ইফ তালাবাদ সারা ইহম ও মানাহিজ যদিও তাদের প্রত্যেকের শরীয়ত এবং বিধানগুলো পৃথক থাকে মানহাজ শরীয়ত যদি আলাদাও থাকে মৌলিক যে বিষয় সেটা হচ্ছে তাওহিদ ইবাদত উল্লয় লা শারিক আলাহু এক আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা এগার নাম হচ্ছে একামতী দিন কারণ আল্লাহ সমানতলা বলছেন বাবা আর সাল্লাম এম কবি কমি রসুল ইল্লা নুহি লাহি আল্লাহ লা ইলাহাইল্লা ফাবুদুন তোমার পূর্বে কোন রাসূল প্রেরণ করিনি যাদের নিকটে আমি এই আহ্বান করি নাই যে লা ইলাহা ইলাহাইলা না আমি ব্যতীত কোনই রা নাই। সাবুদুন তোমরা আমার ইবাদত করো তাইলে আল্লাহ সুবহান প্রত্যেক নবী রাসূলের কাছে এই কথাটুই বলেছেন লা ইলাহা আমি ইল্লা আর আমি ছাড়া তুই ইলাহ তোমরা আমার ইবাদত করো তাই আল্লাহর তাওহীদের জন্য তিনি নবী রাসূলদের সবাইকে পাঠিয়েছিলেন এই জন্য সকল নবী রাসূলের মওলিদ যে দাওয়াত যে কাওয়ামতের দিন কিতাক ছিল শরিয়ত ভিন্ন ছিল মারহাস ভিন্ন ছিল রীতি বুদ্ধদি সুন্নাত ভিন্ন ভিন্ন ছিল যেমন এই প্রসঙ্গের সেই বোহারিত আসছে আল আম্বিয়া এহাদুল্লি আল্লাদিন উম মাহাদুম শক্তা বা মোহেন নবীগণ হচ্ছে পরস্পর বইমাত্র ভাই তাদের মায়েরা পৃথক কিন্তু তাদের সকলের দীর্ হচ্ছে এক সেটা কি সেটা কি তো তহহিদ তাদের দিন এক মৌলিক বিষয় এক কিন্তু তাদের শরিয়ত ভিন্ন ছিল আগের নবির ছিল যে শরিয়ত ছিল সেটা আমাদের নবীর সময় ছিল না আগের সাথে আমাদের শরীয়তের মিল নেই কিন্তু মৌলিক যেই কামতে দিন তৌহিদ প্রতিষ্ঠার যে দাওয়াত এটা কিন্তু এক ছিল প্রত্যেক নবিরাসুল আল্লাহ তৌহিদের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন তৌহিদের দাওয়াত সহ পাঠিয়েছেন তাফসিরে জালালাইন এর অন্যতম লেখক আল্লামা জালাল উদ্দিন মাহাল্লি তিনিও কিন্তু তৌহিদে করেছেন একামত দিন অর্থ তিনি বলছেন হুয়া তৌহিদ এটা হচ্ছে তৌহিদ একামত দিন অর্থ রাষ্ট্র কায়ম করা নয় এটা হচ্ছে তৌহিদ কায়ম করা ইমাম শাওকারি রহমুল্লাহ তিনি আধুনিক যুগের ইমাম জন্ম এগারোশো বাহাত্তর হিজড়িতে বারোশো পঞ্চাশ হিজড়িতে তার মৃত্যু তিনি বলছেন তিনিও একই ব্যাখ্যা করেছেন আয় তাও হরীদুল্লাহ ওয়েল ইমান অভিহী অ তো আতুআতু রসুল ই কবুল সারা তিনি বলছেন এটা হচ্ছে কি আল্লাহর তৌহিদ আল্লাহর একত্ববাদ তার উপর ইমান আনা এবং তার রাসুল গুলির প্রতি ঈমান আনা এবং তাদের শরীরকে কবুল করে নেওয়া এটার নাম হচ্ছে কামতে দিন সর্বশেষ আব্দুর রহমান তিনি তেরোশো সাত হিজরিতে জন্মগ্রহণ করেছেন একেবারে আধুনিক জামান একজন ফাঁসির তার তফসিল থেকে অনেকে এখন কুটুরে কথা বলেন অতন্ত মানে চমৎকার তফসিদার মানে তফসির পরণে তিনি তিনি তার তফসিলের মধ্যে একই উত্তর একই ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন যে আমার এখন আং তকিমু জেমিনিয়া সারা ইহিদিন হসুল আহ ফুরু আগু তোকিমু না হম আং ফসিকুম আফি শরীয়তের মূল এবং শাখা প্রশাখা সহ নিজের সার্বিক জীবনে তৌহিদ প্রতিষ্ঠা করা এবং অন্যের জীবনে সেটা বাস্তবায়ন করার প্রচেষ্টা চালানো এটার নাম হচ্ছে তৌহিদ একামতি দিন তাহলে দেখুন একেবারে রাইসুল মুফাসির থেকে আরম্ভ করে আব্দুল আব্বাস রাজি আল্লাহ থেকে আরম্ভ করে শুরু করে আধুনিক জামানার প্রায় বলতে গেলে অধিকাংশ মুফাসির প্রায় বেশিরভাগ মুফাসির দেই কাউল আমরা এখানে নিয়ে আসলাম সকলের কিন্তু বক্তব্য হচ্ছে একামত দিন অর্থ হচ্ছে একামত তৌহিদ তাহলে এখন আমাদের মধ্যে একটা ভুল ব্যাখ্যা সমাজে চালু আছে আমরা ভুলটা সংশোধন করার জন্য বলছি আপনি যে রাজনীতি করেন করেন আপনি যে দল করেন করেন কিন্তু শরীয়তের ব্যাখ্যা তো আপনাকে ঠিক দিতে হবে আপনি একামতের দিনের ব্যাখ্যাটা ঠিক দিয়ে আপনি যাই ছাতাই করেন মানুষকে ভুল বোঝানোর তো কোনো প্রয়োজন নেই একামতের দিন অর্থ যদি মতে হুকুমত হতো তাহলে বলুন তো রসুল করিম সাল্লাহ হুকুমতের প্রস্তাব দেওয়া হয় নাই তাকে লোভনীয় প্রস্তাব দেওয়া হয় নেতৃত্বের কথা বলা হয় নাই সুন্দর রমণীর প্রস্তাব দেওয়া হয় নাই আরো শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয় নাই বলুন তো তিনি কি কোনটা গ্রহণ করেছিলেন কেন করলেন না তার তো উচিত ছিল যদি কামদের দিন অর্থ ক্ষমতায় যাওয়া ইকামতের দিন অর্থ যদি রাষ্ট্র প্রতিষ্ঠা कराय হয় তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচিত ছিল প্রস্তাব পাওয়ার সাথে সাথে ক্ষমতায় গিয়ে বসে রাষ্ট্রভাবে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করা কিন্তু তিনি সেটা করেন নাই তিনি ইকামতের দিন অর্থ ভুল অর্থ তিনি বুঝেন নাই তার কাছে যার কাছে আয়াত নাযিল হয়েছে তিনি বোঝেছেন ইকামতের দিন কে কাকে বলে তিনি মানুষের দোরে গিয়েছেন মানুষের ঘরে ঘরে গিয়েছেন প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে তো উদারত্বApiException শিরিকার মূলক পড়ানোর জন্য চেষ্টা করেছেন। হযরত মূসা আলাইহিস ইতিহাস শুনুন পড়ুন। মূসা আলাইহিস কাল্লাম আল্লাহ দিলেন। মূসা আলাইহিস এত সুন্দর শুধু ছিল যেখানে ফেরাউন তার বিশাল সৈন্য নিয়ে যখন মুসাকে পিছন থেকে তাড়া করলো মূসা আলাইহিস তার সামন্য অনুসারে যারা ছিলেন অনুসারীদের অনুসারীদেরকে নিয়ে তিনি পালিয়ে গেলেন যেতে যে সামনে নদী পার হওয়ার জন্য আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দিলেন আল্লাহ নদীর পানির মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন তার সাথীদেরকে নিয়ে রাস্তা পার হয়ে চলে গেলেন পানিকে হুকুম দেওয়া হলো পানি তুমি দাঁড়িয়ে যাও পানি দুই দিকে স্থির হয়ে পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে থাকলো আর নদীর মাঝখান দিয়ে সুন্দর রাস্তা দিয়ে মুসা আলাহিসাল্লাম এবং তার সাথীরা চলে গেলেন পার হয়ে গেলেন ফেরাউন পিছন থেকে এসে দেখলো যে ব্যাপার কি মূষা তো চলে গেছে এত সুন্দর রাস্তা এবার তো আমরাও যেতে পারি ফেরাউন তার সাথে সৈন্য সামন্ত নিয়ে সব এক একসঙ্গে রওনা দিল মুসাকে ধরার জন্য যখনই নদীর মাঝখানে পৌঁছলো তখন যে আল্লা ওয়া নির্দেশে পানি ছিল সেই আল্লাহর নির্দেশে আবার পানি একত্রিত হয়ে গেলো ফেরাউন তার দলবল সহ তার অনুসারী সৈন্য সামন্ত সহ সব সবার একসঙ্গে শলিল সমাধি ঘটলো পানিতে ডুবে মরলো ওই মরার সময় ফেরাউন বলেছিল হারুন আল্লাহ আমি মুসা ও হারুনের রবর প্রতি ইমান আনলাম আল্লাহ বলছেন আলান এতক্ষণেই কথা বলছো তুমি বলেন মরার সময় তো অবাকল কবুল হবে মরার সময় তো অবাক করে কোনো লাভ নেই আগেই তো অবাক করতে হবে ওই সময় ফেরাউনের ডাকা আল্লাহ আর শোনেন নাই ফেরাউন ধ্বংস হয়ে গেল কিন্তু মুসা আল্লাহ সাল্লাম যদি জানতেন ইকামাত দিন অর্থ ক্ষমতায় যাওয়া موسی আলাইহিস যদি ইকামাত দিনের ব্যাখ্যা বুঝতেন দিন অর্থ হচ্ছে সিংহাসনে বসে দিন প্রতিষ্ঠা করা আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করা এটাই যদি তিনি এই ব্যাখ্যা বুঝতেন মুসা আলাইহিস ফিরে চলে আসতেন তো জেনেছেন যে ফেরাউন তো মরে গেছে ফেরাউনের যত বাহিনী ছিল সব ছড়িয়ে সমাধি হয়েছে আর তো কেউ নেই ফাঁকা সিংহাসন বসে গিয়ে তো আর ইকামাত দিন করা সম্ভব কই মুসা আল্লাহ সাল্লাম কি সেটা করেছিলেন করেন নাই যদি আমাদের দিন অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় তাহলে পৃথিবীর ইতিহাসে যত নবীর এসেছেন আপনার আমার ব্যাখ্যা অনুযায়ী একামতের দিন অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয় অসংখ্য নবীর তারা একামতের দিন করতে ব্যর্থ হয়েছেন আল্লাহর বিধান তারা সহজে প্রতিষ্ঠা করতে পারেন নাই ব্যর্থ তারা লাই নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এইরকম বিশ্বাস কি করা যাবে বলেন তো এরকম বিশ্বাস করা যাবে যাবে না আল্লাহ সুহান প্রত্যেক নবীর আসলকে যে দায়িত্ব দিয়েছেন তারা যথা যথাভাবে সেটা পালন করেছেন সঠিকভাবে তারা পালন করেছেন কোন ব্যত্যয় তারা ঘটন নাই কোন ব্যত্যয় তারা ঘটন নাই অনেক নবী আসুল জীবনে একজন অনুসারী হবে কারো দুইজন অনুসারী হবে কারো ছোট্ট একটা কাফেলা হবে হাদিসে কে কেমতের দিন একদল একজন নবী তার কোন অনুসারী নাই আরেকজনের সাথে একজন আরেকজনের সাথে দুইজন তার সাথে ছোট্ট একটা ফেলা বলুন তো এই যে বছরের পর বছর শত শত বছর তারা তৌহিদের দাওয়াত দিয়েছেন কিন্তু সাথী হয়েছে অল্প কয়েকজন আপনি আমি কি বলবো তারা একম দিন করতে পারেন নাই তারা ব্যর্থ হয়ে বিদায় নিয়েছেন এটা কি বলা যাবে প্রশ্ন আসে না প্রত্যেকে সফলতা নিয়ে গিয়েছেন প্রত্যেকে তাদের উপরে অর্পিত রেসালতার যে দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করেছেন জন্য তো আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণে বিদায় হজের ঐতিহাসিক ভাষণে সময়মতো সাহাবীদের সামনে সাক্ষীকে বলেছিলেন আমি কি আমার উপর অর্পিত রিসালাতের দায়িত্ব পৌঁছে দিতে পেরেছি সবাইকে প্রশ্ন করলেন সময়মতো সাহাবীরা সমস্যার উত্তর দিলেন বালা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেছেন সঠিক ভাবে পালন করেছেন যথাযথভাবে আপনি পালন করেছেন এই স্বীকৃতি পাওয়ার সাথে সাথে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সম্ভবত সাহাবিদের সামনে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছেন আল্লাহ ফসাদ আল্লাহ ফসাদ আল্লাহ্মা ফসাদ হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আল্লাহকে সাক্ষী রেখেছেন তিনি কাল কেয়ামতের দিন যেন জবাব তার মধ্যে না পড়েন সেই জন্য তিনি সাহাবিদেরকে সাক্ষী রাখলেন তিনি তার উপর অর্পিত দায়িত্ব রেসালাতের যে দায়িত্ব আল্লাহ সোহান তাল্লাহ তাকে দিয়েছিলেন সেটা তিনি পূর্ণাঙ্গভাবে পালন করেছিলেন সম্মানিত দিনী ভাইয়েরা তাহলে এই ভুল ব্যাখ্যার কারণে আজকে আমাদের আহলাদিস ঘরের সন্তানরা বিভ্রান্তির মধ্যে আছে ইকামতের দিনের ভুল ব্যাখ্যার কারণে ইকামতের দিন অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা করা শুধুমাত্র একজন মুফাসির তার তফসির গ্রন্থের মধ্যে দিনের ব্যাখ্যা করেছেন রাষ্ট্র করা তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন দিনের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন দিন দার আসল হুকুমত কা নাম হে শরীয়ত উস হুকুমত কা কানুন হে আর ইবাদত উস কানুন ওয়া যাবতা কে পাবন্দি হে দিন হুকুমতের নাম দিন আসলে রাষ্ট্র প্রতিষ্ঠা করার নাম ক্ষমতার মসজিদ বসার নাম হচ্ছে দিন আর হলো ওই হুকুমতের কানুন বিধান নিয়ম পদ্ধতি আর ইবাদত হলো ওই আইন ও বিধানের আনুগত্য করার নাম তাহলে ইবাদতটাকে কোন পর্যায়ে নিয়ে গেছে এবার একটু নিজেরা চিন্তা করেন অন্য জায়গায় বলা হচ্ছে ইবাদত হচ্ছে তাম্রে অথবা ট্রেনিং কোর্স ইবাদত নাকি সালাদ জাকাত এইগুলোকে বলা হচ্ছে স মুসালাত আর হাজ ও জাকাত আর জিকির ও তাজবি ইনসান কোস বড় ইবাদতকে নিয়ে মুস্তখেদ কাল নেওয়ালে তাম্রেনাদ রে সালাদ সিয়াম হজ ও জাকাত জিগির ও তাজবি এইগুলি মানুষের জন্য ওই বড়ো ইবাদতের জন্য একটা তামরিনাদ বা প্রশিক্ষণ ট্রেনিং কোর্স বড় ইবাদত কোনটা বড় ইবাদত হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া তো বড়ো ইবাদতের জন্য সালাদ সিয়ামকে বলা হচ্ছে ট্রেনিং কোর্স আচ্ছা বলুন তো ট্রেনিং যেটা প্রশিক্ষণ যেটা হয় এটা তো স্থায়ী কোনো বিষয় না তাই না প্রশিক্ষণ থাকে সাময়িক আপনারা যারা ডিফেন্সে চাকরি করতে যান দেখবেন যে আপনার মানে চাকরির যখন আপনি জয়েন করবেন তারপরে দুই মাস তিন মাসের একটা পিরিয়ড থাকে ট্রেনিং এর জন্য তারপরে ট্রেনিং এর দরকার হয় বলেন হয় হয় না এখন যদি সালাত এবং সিয়াম হজ জাকাতকে আপনি ট্রেনিং কোর্স বলেন তাহলে যখন আপনি বড় ইবদূত্ব পেয়ে যাবেন অর্থাৎ হুকুম যখন পেয়ে যাবেন তাহলে কার সালাদ দরকার হবে না এই ব্যাখ্যা তো বলছি সালাতের আর দরকার নাই যেহেতু বড় ইবাদু তো আমাদের চলে এসেছে হাতে ক্ষমতা তো পেয়ে গেছে আর সালাতের দরকার নাই আমি সরাসরি তাদের তাপসির দিয়ে বলছি ভুল বোঝার চেষ্টা করবেন না অপব্যাক্ষা করার চেষ্টা করবেন না এ কামতে দিনের মধ্যেও ছা আমাদের ফারাক এই কাম হতে আর ভুল ব্যাখ্যার কারণে একদল বুলেটের মাধ্যমে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছেন আর একদল ব্যালটের মাধ্যমে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছেন মরিয়া হয়ে সবাই ব্যস্ত ক্ষমতা যাওয়ার জন্য ইসলামী খেলাফতের নাম নিশান আপনাদের মুক্তি উচ্চারিত হয় না ইসলামী খেলাফতের সমুদ্র যে ইতিহাস আমাদের পিছনে রয়েছে খোলাফের আশিদিনের যে ইতিহাস আউ বকর সদ্দিক রাদিয়াল্লাহুর যে ইতিহাস ওমর ফারুকের যে ইতিহাস উসমান বিন আফফান রাদিয়াল্লাহুর যে ইতিহাস আলী রাদিয়াল্লাহুর যে ইতিহাস সেই ত্রিশ বছরের খেলাফতের ইতিহাস আমরা একদম ভুলে গিয়েছি যার ফলে আমরা একটা ভ্রান্ত মতবাদ নিয়ে সবাই মরিয়ে হয়ে উঠেছি কিভাবে আমরা মসজিদ দখল করব আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এদেশের দেশের আলেম ওলামারা যদি ইকামত দিনের সঠিক ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতো এদেশের দেশের প্রত্যেক সংগঠন যদি ইকামত দিনের সঠিক ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরতো আরে প্রচলিত তন্ত্রমন্ত্রের যে রাজনীতি চলছে এইগুলোর বিরুদ্ধে যদি ইসলামিক খেলাফতের যে স্বর্ণালী যুগের ইতিহাস তুলে ধরত এদেশের মানুষ খেলাফতের জন্য পাগল হয়ে যেত এদেশের মানুষ শান্তি চায় চায় মারামারি না বিশ্বাসী নয় এদেশের মানুষ সৎ যোগ্য নেতৃত্ব চায় প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে সৎ ও যোগ্য নেতৃত্বের সুযোগ কতটুকু আছে আপনারাই জানেন একজন কলাকার যদি মনোনীত হয় তাকেও জনগণ ভোট দিতে বাধ্য হয় কারণ তিনি দলের পক্ষ থেকে নমিনেশন পেয়েছেন ইসলামের রাজনীতিতে এরকম কোন সুযোগ রাখা হয় নাই ইসলামে খেলাপথে কারা ভোট দিবে তাদের যোগ্যতা নির্ধারণ করা আছে কারা পরামর্শ দিতে পারবে তাদের যোগ্যতা আছে কারা নেতৃত্বের আসনে বসতে পারবে তাদের যোগ্যতা নির্ধারণ করা আছে সব শ্রেণীর মানুষের ভোটের প্রয়োজন নেই সব মানুষের মতামতের কোনো প্রয়োজন নেই এটা খুব সহজে বোঝা যায় গণতান্ত্রিক সিস্টেমে মানুষের মাথা গুণা হয় কিন্তু মাথার মগজ গুণা হয় না মগজের কোনো বিবেচনা এখানে নেই যার ফলশ্রুতিতে একজন কলেজের প্রিন্সিপালের ভোটের যে মর্যাদা একজন বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ওই সময় একজন বিরামপুরবাসী যদি একশো জন একদিকে ভোট দেন একশো জন নিরনশলের মার যদি একজনকে ভোট দেন আর 99 জন শিক্ষক যদি একজনকে ভোট দেন কে পাস করবে হলদে কে মন্ত্রী হবে 100 জন একটা ভোট বেশি পেয়েছে মন্ত্রী হয়ে গেল আবার একটা উদাহরণ দেই 10 প্রার্থী হয়েছেন 100টা ভোট আছে 10টা করে ভাত হয়েছে একজন 9টা পেয়েছে আরেকজন 11টা পেয়েছে বলুন তো

দুইটা হতে হচ্ছে না সকল ক্ষমতার মালিককে সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ ক্ষমতায় বসার মালিক আল্লাহ ক্ষমতা থেকে টেনে নামার ও মালিক ওকে ইতিহাস আপনারা জানেন কেউ কি মনে করেছিল যে রকম ভাবে ক্ষমতায় যে বসা হয়েছিল সাড়ে পনেরো বছরের স্বৈর শাসন সাড়ে পনেরো বছরের জুলুম নির্যাতনের যে ইতিহাস আয়নাঘরের যে লুমহর্ষক ইতিহাস আপনারা দেখেছেন পত্র দেখেছেন আপনারা অনলাইনে তা বিবৃতি শুনেছেন কোন মুসলমান দেশে কোন সভ্য দেশে মুসলমান না হোক কোন মানুষের পক্ষে এত নির্যাতন করা সম্ভব না কোন মানুষ মানুষের মধ্যে যদি বিবেক থাকে মানবিকতা সামান্য থাকে বছর পর বছর চোখ বেঁধে রেখে হাত পা ডান্ডা বেরি পরিয়ে রেখে চব্বিশ ঘন্টা একটা মানুষকে রাখা যায় এই রকম করে সাত আট দশ বছর পর্যন্ত গুম করে রাখা হয় এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না পশু পাখি আর চাইতে ভালো আছে পশুর মধ্যে মানবতা আছে একটা পশু আর একটা পশুর জন্য সাহায্য করে গিয়ে যায় এদেশের বাংলাদেশের নেতৃবৃন্দ এত জঘন্য হয়েছে ক্ষমতার জন্য রাজনীতি করে নিজের আখের গুছানোর জন্য এতটাই স্বার্থপর হয়েছে মানুষের সামর্থ্য তো মানবতা তাদের মধ্যে ছিল না এই অমানবিক শাসন ব্যবস্থার আমরা অবসান চাই আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি রাষ্ট্র সংস্কার করে আগে ব্যক্তি সংস্কার করতে হবে বর্তমান অন্তর্বর্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন জনগণের সমর্থন নিয়ে তারা কোনোদিন স্বপ্ন দেখেন নাই যে কোনোদিন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু আল্লাহ লিখে রেখেছেন তারা হয়েছেন এখন তারাও যদি একই পথে হাটেন তাদের জন্য আমাদের একই ঘোষণা থাকবে তোমাদের এই দেশের মানুষ আমার টেনে নামাবে এই যারা সাম্য গামিকতা প্রমোট করে যারা সহমগে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে যারা যারা এই দেশে লিঙ্গ বৈষম্য উঠিয়ে দিতে চায় এই সমস্ত নাস্তিকদের যদি উপদেশিতার পক্ষ জানা হয় আমরা তেবুরণীজ জানা চৈতন্য উপদেশটা দেব ওই উপদেশটাকে অবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে বাতিল তাকে প্রত্যাহার করে নিতে হবে কার কথা বলছে আপনারা সকলে জানেন এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ তাদের মুখে ইমান 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 হচ্ছে আমাদের মূল পুঁজি আল্লাহর উপর ভরসা হচ্ছে আমাদের মূল ভরসা কোন ব্লগার কোন নাস্তিক এদেশের নেতৃত্বে আসবে এদেশের মুসলমানদেরকে যাচ্ছেতাই করবে এটা এদেশের মুসলমানরা কোনোদিন মেনে নিবে না রক্ত একবার হয়েছে আবার প্রয়োজন রক্ত দিবে বারবার বাঙালি যাতে রক্ত দিতে শিখেছে দিবে ইনশাল্লাহ কিন্তু এদেশের মুসলমানদের ইসলামের ক্ষতি হোক তারা কোনোদিন করতে দিবে না আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই আমরা ব্যক্তি সংস্কার করতে বলি রাষ্ট্র সংস্কার করতে হবে ব্যক্তি সংস্কার করতে হবে প্রচলিত তন্ত্র মন্ত্র থেকে বেরিয়ে এসে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র রাষ্ট্রের নেতৃত্বে নিয়ে আসেন মজলিসের সুরা গঠন করেন এদেশের জ্ঞানী জ্ঞানী মানুষ কারা ধর্মপ্রাণ মানুষ কারা যারা দিনদার পরেশগার মানুষ কারা তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এদেশের নেতৃত্বে তাদেরকে নিয়ে আসেন পরামর্শ ভিত্তিক একটা রাষ্ট্র করেন দেখবেন এই দেশে আর ভোটাভুটি নিয়ে কোনো মারামারি হবে না ঝগড়াঝাটি হবে না অর্থ ব্যয় হবে না মানুষ খুন হবে না একজন ভাই ভয়ে কোনোদিন দ্বন্দ্ব হবে না মামলা হামলা কিছুটা থাকবে না স্বৈরাচারের পতন ঘটিয়েছি সেই আমাদের বুকের উপর আবার বসে তাহলে দেশের মানুষের জন্য আবার সে দুর্ভাগ্য অপেক্ষা করছে মনে করতে হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা ইতিমধ্যে দেখেছি ব্যক্তি পরিবর্তন হয়েছে মাত্র কিন্তু দুর্নীতি ঠিকই বহাল আছে ব্যক্তি পরিবর্তন হয়েছে চান্দাবাজি ঠিকই চলছে ব্যক্তি পরিবর্তন হয়েছে টেন্ডারবাজি ঠিকই চলছে মানুষের নীতি নৈতিকতার উন্নতি না হলে ব্যক্তি পরিবর্তন করে কোনোদিন সুশাসন কায়েম করা যাবে না আমরা নীতির পরিবর্তন চাই নেতার পরিবর্তন নয় নেতার পরিবর্তন প্রয়োজন তার আগে প্রয়োজন হচ্ছে নীতির পরিবর্তন ইসলামী খেলাফতের যে আদল ইসলামী খেলাফতের যে ইতিহাস আমরা জানি আহবকর সিদ্দিক রাদী উল্লহ তিনি বিদায়বেলা ওমর ফারুক রাদি আল্লাহর নাম ঘোষণা করে গেলেন পরবর্তী খলিফার জন্য তিনি বাছাই করে গেলেন এই ইসলামিক খেলাফতের নেতৃত্ব দেওয়ার এক মধুর যোগ্যতম ব্যক্তি হচ্ছেন ওমর ফারুক রাদী অল্ তিনি ওমর ফারুক রাদী আল্লাহর নাম ঘোষণা করলেন ওমর ফারুক রাদী অল্লাহ যখন তাকে সালাত অবস্থা আঘাত করা হলো আবুলু যখন তরবারি দিয়ে ওমর ফারুক রাদীল লাল ইমামতি করছেন ঠিক তার পিছনে দাঁড়িয়েছে ঘাতক পিছন থেকে সালাতের মধ্যে তাকে আঘাত করা হয়েছে তিন তিনবার অথবা ছয় ছয় যে আঘাত করার পরে তিনি সেখানে লুটিয়ে পড়েছেন তারপরে তিন দিন তিনি বেঁচে ছিলেন তার দুশ্চিন্তা ছিল যে পরবর্তী খেলা আমি কার হাতে দিয়ে যাব। ওমর ফারুক রাজি উল্লাহ তিনি ওসমানের নাম ঘোষণা করে যান নাই আলীর নাম ঘোষণা করে যান নাই তিনি ছয় জনের একটা প্যানেল ঘোষণা করে গেলেন ওই প্যানেলের কে দায়িত্ব দিলেন যে তিন দিনের মধ্যে পরবর্তী খলিফা নির্বাচন করার জন্য সেই ছয়জন জন মক্কার প্রত্যেকটা নেত্রী স্থানীয় ব্যক্তি যারা ছিলেন গোত্রীয় প্রধান যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করেছেন তারপরে তারা সেখানে হজরত উসমান রাজি আল্লাহনুকে নেতার আসনে বসিয়েছেন ওসমান রাজি আল্লাহনু খলিফা হতে চান নয় তিনি ভোটে দাঁড়ান নয় আলী রাজি আল্লাহনুর সময় একই ঘটনা ওসমান রাজি আল্লাহ শাহাদতর পরে আলী রাজি আল্লাহনু ক্ষমতায় তাকে বসানো হবে এই ভয়ে বাড়িতে গিয়ে দরজা আটকে ছিলেন ভাইয়েরা এইভাবে ইসলামের খেলামত প্রতিষ্ঠিত হয়েছে আর আজকে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছি আপনাদের আমাদের সবাই সবাইকে আল্লাহ রবীন্দ্র দিনের সঠিক বুঝ দান করুন আমিন দাওয়ান আলহামদুল্লাহ রবীলিন আসসালামাইকুম রহমতুল্লাহ বাকি